গুড ইভিনিং, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো আমি আজকে বিকাল বিকালে চলে এসেছি মাটি খুঁড়তে, কারণ আমি ফুল গাছ লাগাবো। গাঁদা গাছ আছে, চন্দ্রমল্লিকা আছে, আরও অনেক রকম গাছ আছে। আসলে আমাদের এই মাটিটা না প্রচণ্ড শক্ত, দুদিন ধরে জল দিয়ে দিয়ে তারপরে এটা ভিজেছে, আর কোপাচ্ছি। বড়ো কোদাল নেই, ছোটো কোদাল, বড়ো কোদাল আছে কিন্তু কি বলুন তো ওই যে দামাট লাগানো নেই, সেই জন্য। দেখি ভাই আসলে ভাইয়ের সঙ্গে লাগিয়ে নেব। তো চলুন তাড়াতাড়ি করে খুঁড়ে গাছগুলো লাগিয়ে ফেলি, তাই না? মা গাছটা দেখাচ্ছি। এই যে আমার নিশুও চলে এসে মাটি খুঁড়তে, মা আমিও মাটি খুঁড়বো। ঠিক আছে, একটু করো, যেখানে খুঁড়ে রেখে দিয়েছি তার উপর দেখতে পারে না কি ছোটো মানুষ, ও খুশক হয়েছে, ও মাটি খুঁড়বে। চলো আসো না, এটা মানুষ কত মাটি করে। তুমি নিজের যে ফুল গাছগুলো আছে এগুলো কিছু দিয়ে লাগাবো। গাঁদা গাছ আছে, পিট, এগুলো কী বলে আমি জানি না, তারা গাঁদা আছে, এখন লাগানো হয়নি তারা গাঁদাগুলো, আজকে লাগাবো। আর গাঁদা আছে দেখুন দেখুন মাটি করছে, দেখুন
মা এখন গাছ লাগাচ্ছে। এখন বাজে ছটা, আমি একটা একটা ঘরে বসে রয়েছি, মোবাইলে নেট খাতা হয়ে গেছে, আর আমার গাছ লাগানো হয়েছে এক সাইডে। দু তিন দিন ধরে মাটি দিয়ে মাটিটাকে ভিজিয়েছি। আমার ঘরের সামনে যে মাটিটা না, ওটা হচ্ছে মাটি তো না, পাথর আর বালি 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 বালি, মানে মাটি তো নেই, ভালো মাটি না, গাছও ভালো হয় না। তো সেই জন্য দু থেকে তিন দিন ধরে জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে তারপরে ওটাকে ভিজিয়ে আজকে বিকালবেলা ওটাকে ভালো করে কুপিয়েছি। কুপিয়ে তারপরে মাটিটাকে ঝুটঝড়া করে নিয়ে তারপরে গাছ লাগিয়েছি। গাঁদা গাছ কিনে নিয়ে এসেছিলাম, দেশি গাঁদা বললো 50টা মতো, তো এই সাইডে কিছু কিছুটা লাগিয়েছি। আর একটা ফুল আছে, ওটাকে বেশ কী ফুল বলে, ফুলটার নাম মনে আসছে না আমার, তো ওই ফুল গাছটা লাগিয়েছি। আর এই সাইডটা একটু কুপাবো। তো এই সাইডটাতে প্রচুর পিঁপড়ে, মানে এত পিঁপড়ে, গাছ লাগালে গাছ হতে চায় না। তো ভাবছি যে কালকে আমি আর পাচ্ছি না, কালকে ভাইকে দিয়েই বলবো যে তুই একটু কুপিয়ে দে। বাবার ভাই যেহেতু আজকে আসবে, তো আসবে, রাত 10টা লেট আছে, আস্তে আস্তে রাত 8টা বেজে যাবে, তো ভাইকে দিয়ে বলবো একটু করে দে এই আর কি। তো মাটি জল দিয়ে মাটিটা ভিজিয়ে দিয়েছি। আর আজকে এই সাইডে গাছ কটা লাগালাম, আর টবে যে গাছগুলো লাগাবো সে তার জন্য মানে গোবর সার নিয়ে এসেছিলাম। তো গোবর সারগুলো না মানে ভিজেছিলো, তো শুকাইনি, দিয়ে কদিন ধরে শুকালাম। তো কালকে গোবর সার দিয়ে মাটি দিয়ে মানে আগের যে পুরনো মাটি ছিল টবের উপর, টবের ভিতরে, সেই মাটিগুলো আমি বার করে নিয়েছি, বার করে নিয়েছি। তো সেই মাটিগুলো শুকিয়ে একদম মানে শক্ত ইঁচ হয়ে গেছিলো, তো সেগুলোকে ভালো করে মানে ভেঙেছি, তো একদম মিহি হয়নি, ঝুরঝুরা টাইপের হয়নি। তো কালকে একটু জল দিয়ে রেখেছি, তো কালকে ঠিক হয়ে যাবে, একদম নরম হয়ে যাবে। তারপরে গোবর সারের সঙ্গে মাটি মিশিয়ে টবে কিছু গাছ লাগাবো। টবে ভাবছি লঙ্কা গাছ লাগাবো, বেগুন গাছ লাগাবো, আর যে মানে গাঁদা ফুলের যে মানে বড় বড় যে গাঁদাগুলো হয় ওগুলো ইনকা বলে, ইনকাগুলো আমি টবে লাগাই, টবে লাগাবো। আর বেগুন গাছগুলো নিচে লাগাবো না, দুটো কারণ, একটা চুরি করে নিয়ে চলে যাই যেহেতু রাস্তা ধারেই আমার কোয়ার্টার, আর একটা হচ্ছে পিঁপড়ে, প্রচুর পরিমাণে পিঁপড়ে হয় তো বেগুন গাছ মরে যায়, সেই জন্য ভাবছি টবে লাগাবো। বড়ো বড়ো যে টবগুলো আছে, আমার আগে গোলাপ গাছ লাগানো ছিল ওই টবগুলোতে, কিন্তু অনেকগুলো গোলাপ গাছ মরে গেছে, কারণ যেহেতু বাড়ি যাই সেই কারণে থাকা হয় না, তখন গাছে জল দেওয়ার কেউ থাকে না। আর মাটিটা একদমই ভালো না, মানে ঝুরঝরা বালি টাইপের মাটি, তো সেই জন্য গাছ বাঁচে না, তো সেই জন্য যে গাছগুলো মারা গেছে, তো সেই গাছে বদলে ভাবছি বেগুন টেগুন গাছগুলো লাগিয়ে দেবো। আর দেখি দু তিন দিন পর, এখানে একটা নার্সারি আছে, পুষ্পাঞ্জলি নার্সারি, খুব নাম করা জগপুরে, তো ওখান থেকে গিয়ে গোলাপ গাছ নিয়ে আসবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো। ওখানে প্রচুর প্রচুর পরিমাণের গোলাপ গাছ, ওটা হচ্ছে গোলাপেরই নার্সারি বলা যেতে পারে, গোলাপের এত গোলাপ ফুল হয়। তো এখন তো হয়নি, হবে যখন, এখনই গোলাপের সিজন, কিন্তু এখন তো ছোটো ছোটো গাছ, হয়তো কেবল কুঁড়ি হচ্ছে, যখন হবে তখন আপনাদের সঙ্গে আমি গিয়ে ওখানে গিয়ে ভিডিও করে আপনাদের দেখাবো। দারুণ দারুণ লাগে ওখানকার যে মানে এত সুগন্ধ বেরোয়, ওখানে গোলাপ গাছ প্রচুর, গোলাপ গাছের পুরো গাছ ভরেছে, মাদার গাছগুলো হয় না সেই গাছ, যখন গোলাপ ফুল ফোটে না, আর ওখানে গেলে এত মানে এতটা সুগন্ধ বেরোয় না, দারুণ দারুণ, তো খুব ভালো লাগে। সেই ভিডিওটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যখন ফুল ফুটবে তখন আমি গিয়ে। তো ইচ্ছা আছে গোলাপ গাছগুলো কিনে নিয়ে আসবো, দু তিন দিন পর গিয়ে তো গোলাপ গাছগুলো মাটিতে লাগিয়ে দেবো এই আর কি। তো কথা বলতে বলতে তো আমার 6:15 বেজে গেছে, এবার ভাবছি রান্না বসাবো, যেহেতু ভাই চলে আসবে, ভাই এতক্ষণ ঢুকে যেত, ট্রেন লেট বলে তো আসতে পারিনি, তো ভাই আস্তে আস্তে 8টা বেজে যাবে, তো ভাবছি এখন থেকে রান্নাটা শুরু করে দিই। তো ভাতটা বসিয়ে দিয়ে ও ভাত খাবে, তো ভাতটা বসিয়ে দিচ্ছ, আর নিশু টিউশন থেকে আসবে 7টার সময়,
তো ভাতটা তাড়াতাড়ি রান্না করে নিই। আর হ্যাঁ, একটা কথা বলছি, আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করে আমার পাশে থাকবেন, এটুকুই বলার আছে আপনাদের, আমাকে সাহায্য করবেন। আর আমি যদি ভিডিওতে কোনো ভুল কিছু বলে থাকি বা ভুল কিছু করে থাকি তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব, এটুকুই বলার আছে। আপনারা অতি অবশ্যই আমার পাশে থাকবেন, আর পাশে থাকতে গেলে আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর এখন বেশি কথা বলবো না, আমি রান্না বসিয়ে দিই, ভাতই করবো, ভাত আর মাছের ঝোল আছে, মাংস রান্না আছে, শুধু ভাতটা করলেই হয়ে যাবে, আর আমাদের জন্য রুটি। এখনও যাচ্ছি আমি আমার ভাইকে আনতে, 8টা বেজে গেছে, 8:20 ট্রেন ঢুকবে, তো আমি আমার ভাইকে নিয়ে আসি। তো চলুন আপনাদের সঙ্গে স্টেশন থেকে একটু ঘুরে আসি। তো চলুন এখন যাবো স্টেশনে। চলো ভিডিও, চলো চলো ইউটিউবে নিজে দেখো। তো ট্রেন ঢুকে গেছে, চলুন তাড়াতাড়ি নিচে চলে যাই। আসলে বন্ধ তো বন্ধ থাকায় আমরা লিফটে করে এসেছি। তো আমরা এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে ভাই একটু ফ্রেশ ট্রেশ হবে। তো আর বেশি কথা বলবো না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। তো আজকের মতো টাটা, গুড নাইট।